বাংলাদেশ সেনাবাহিনী থেকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও সেনাবাহিনীর নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। এই মুহূর্তে চলমান দুইটি নিয়োগ রয়েছে এবং এখানে কিন্তু সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারছেন। যারা বিবাহিত আছেন তারাও আবেদন করতে পারবেন, যারা অবিবাহিত আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তাই অবশ্যই কিন্তু আপনি দুইটি সার্কুলার দেখবেন। আর সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন। এখানে 60তম বিএমএ স্পেশাল কোর্স আছে, 53তম এবং 37তম রয়েছে। পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো। প্রথমেই যোগ্যতার বিষয়টি তুলে ধরবো। বয়স 1 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 28 বছর এবং শারীরিক মান ন্যূনতম উচ্চতা পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। ওজন পুরুষদের ক্ষেত্রে 57 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 49 কেজি। বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক ও প্রসারণ 30 ইঞ্চি 32 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 28-30। দুইটি সার্কুলারের আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে join.army.mil.bd এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, যেহেতু সেনাবাহিনীর অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে, বিন্দু পরিমাণ ভুল করা যাবে না। তাই আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বর্তমানে কিন্তু আবেদন দুইটি রানিং রয়েছে। এখন ধারাবাহিকভাবে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি তুলে ধরবো। যেহেতু এখানে একাধিক পদে লোক নেওয়া হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তিনে রয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম, এখানে দেখুন ইঞ্জিনিয়ার কোর পুরুষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম এসএসসি ওএসএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 এবং ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড এবং এ লেভেলে 2টিতে বিষয়ের ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। সেই সাথে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে জিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে। এরপর কতে রয়েছে সিগন্যাল কোর পুরুষ, এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষা জিপিএ 4.5 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড এবং এ লেভেলে 2টিতে বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এরপর গতে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে করে রয়েছে পুরুষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা জিপিএ 4.5 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমওই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের কমপক্ষে জিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে। এরপর গতে দেখতে পাচ্ছেন আর্মি এডুকেশন কোর, এখানে পুরুষ এবং মহিলা উভয়, এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা জিপিএ 4 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড থাকতে হবে। উমদে দেখতে পাচ্ছেন রিমাইন্ড ভেটেনারি অ্যান্ড ফার্ম করে পুরুষ শুধুমাত্র, এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা জিপিএ 4 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড, 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে সি গ্রেড ও 1টিতে ডি গ্রেড থাকতে হবে। এরপর ছতে রয়েছে জাজ অ্যাডভোকেট জেনারেল, এখানে পুরুষ শুধুমাত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষা জিপিএ 4 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড ও 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে সি গ্রেড ও 1টিতে ডি গ্রেড থাকতে হবে এবং এলএলবি সম্মানে কমপক্ষে সিজিপিএ 3 প্রাপ্ত হতে হবে 4-এর মধ্যে। এরপর এলএলএম এর ক্ষেত্রে কমপক্ষে 4-এর মধ্যে 3 থাকতে হবে। আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার। এখন আমি বৈবাহিক অবস্থা তুলে ধরবো। 4-এ রয়েছে পুরুষ অবিবাহিত, তবে 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 26 বছর উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারছেন। মহিলা অবিবাহিতা বিবাহিতা, এখানে জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। এখন আমি আবেদন পদ্ধতি আবার বলে দেব। আবেদনটি বর্তমানে রানিং রয়েছে 5 জুলাই 2024 হতে 10 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে join.army.mil.bd এই লিঙ্কটির মাধ্যমে। তাই আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।
সাথে এখন আমি পেমেন্টের বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব। অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে হলে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে আপনি চাইলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, যেমন বিকাশ, রকেট, নগদ রয়েছে, এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে যদি আপনি আবেদন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার 2000 টাকা লাগবে। যেমন 1000 টাকা আবেদন ফি আর 1000 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন বাবদ, এই মিলিয়ে সর্বমোট 2000 টাকা লাগবে। এখন আমরা দ্বিতীয় সার্কুলারটিতে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন 84তম MC পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারছেন। এখানে পুরো সার্কুলারটি রয়েছে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পদের নাম 84তম MC কোর্স, এখানে পুরুষ মহিলা, পদ সংখ্যা অসংখ্য। তো শুরুতেই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম, এখানে কতে রয়েছে আর্মি মেডিকেল কোরে রয়েছে পুরুষ মহিলা, এরপর MBBS ডিগ্রি সরকার কর্তৃক স্বীকৃত মেডিকেল কলেজ রয়েছে, ইন্টার্নশিপ সম্পন্নকারী রয়েছে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। এখানে আমরা ভালোভাবে লক্ষ্য করি জাতীয় মাধ্যমে SSC ও ACC উভয় পরীক্ষা GPA পাস থাকতে হবে, ইংরেজি মাধ্যমে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে এ গ্রেড ও 1টিতে বি গ্রেড থাকতে হবে। সেই সাথে বয়সের বিষয়টি লক্ষ্য করুন, এখানে 1 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 28 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বৈবাহিক অবস্থা পুরুষদের ক্ষেত্রে অবিবাহিত, তবে 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 26 বছর উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারছেন। এখানে মহিলার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন, অবিবাহিতা বিবাহিতা। এখন আমরা শারীরিক মানের বিষয়টি দেখে নিব যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 4.5 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 4.5 ইঞ্চি। ওজন পুরুষদের ক্ষেত্রে 57 কিলোগ্রাম এবং মহিলাদের ক্ষেত্রে 49 কিলোগ্রাম। বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে এখানে 30x32 এবং মহিলাদের ক্ষেত্রে 28x30। এখন আমি পেমেন্টের বিষয়টি তুলে ধরবো। যেহেতু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে, join.army.mil.bd এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে। এখানে আপনি অবশ্যই কিন্তু সেম একইভাবে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন, বিকাশ, রকেট, নগদের মাধ্যমে। এখানে আবেদন ফি 1000 টাকা, সেই সাথে এখানে অনলাইন রেজিস্ট্রেশন বাবদ 1000 টাকা, সর্বমোট 2000 টাকা লাগবে এখানে অ্যাপ্লাই করার জন্য। আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর 2টি সার্কুলার বুঝতে পেরেছেন। সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।